মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শরীফা খাতুনের বাড়ি গেলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এদিন শরীফার বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে তাকে শুভেচ্ছা জানিয়ে আসেন। পাশাপাশি তার উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করবে বলে জানান তিনি। সোমবার রাজ্যের হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ হয় এবং এই বছর হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে মালদহ জেলার রতুয়া থানা এলাকার শরীফা খাতুন। ছোট থেকেই দারিদ্র্যকে সঙ্গী করে প্রতিকূলতার সঙ্গে পড়াশোনা চালিয়ে আসছে শরীফা। শরীফার বাবা উজির হোসেন পেশায় ঝালমুড়ি বিক্রেতা। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা শিখিয়ে আসছে তিনি। রাজ্যে প্রথম স্থান অধিকার করায় আনন্দে চোখে জল চলে এলো তার বাবা উজির হোসেনের। এদিন সাবিনা ইয়াসমিন বেশ কিছু উপহার নিয়ে যান শরীফা খাতুনের বাড়িতে। সঙ্গে ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সহ জেলা নেতৃত্ব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, উচ্চশিক্ষার ক্ষেত্রে শরীফা খাতুনের তেমন আর্থিক সচ্ছলতা নেই, তাই তাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সব রকমের সাহায্য করবে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এমন সাহায্যের আশ্বাস পেয়ে খুশি হলেন শরীফা ও তার পরিবার। শরীফার বাবা উজির হোসেন চোখের জল মুছতে মুছতে বলেন, মেয়ের সাফল্যের পর গতকাল সারা রাত ঘুম হয়নি। মেয়েটিকে কি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করব সেই চিন্তায় আছি আমি। চিকিৎসক হবে এমনই স্বপ্ন মেয়ের। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় স্বস্তি পেয়েছেন উজির হোসেন। মালদহ রতুয়া থানার বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরীফা খাতুন পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রস্তুতির জন্য সে কোনো টিউশনই নেয়নি। করোনার ফলে স্কুল বন্ধ ছিল, দিনে 9 ঘন্টা পড়াশোনা করত সে। নিজের অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে অবশেষে পেল সাফল্য। মোট 800 নম্বরের পরীক্ষার মধ্যে তার প্রাপ্ত নাম্বার 786। বড় হয়ে চিকিৎসক হতে চায় শরীফা। অন্যদিকে 2022 সালে মাদ্রাসা পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় এই বছর মাদ্রাসায় পাশের হার 87.02%, আলিমে 89.67% এবং ফাজিলে 90.03%। 2022 সালের হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম 10টি স্থানে জায়গা পেয়েছে 15 জন, তার মধ্যে 10 জন পড়ুয়ায় মালদহ জেলার। তালিকা অনুযায়ী 786 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে শরীফা খাতুন। দ্বিতীয় স্থান লাভ করেছে ওই মাদ্রাসারই ছাত্রী ইমরানা আফরোজ, তার প্রাপ্ত নাম্বার 775। রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওয়াকিল আনসারী, তার প্রাপ্ত নাম্বার 773। সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করেছে রৌনক জাহান, তার প্রাপ্ত নাম্বার 771। ওয়াকিল আনসারী এবং রৌনক জাহান গাজলের রামনগর হাই মাদ্রাসার ছাত্র।